কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ধরলার নদীর পানি বিপদসীমার 28 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি 34 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। দুর্ভোগে আছে লাখো মানুষ। কুড়িগ্রামের দুর্গম পোড়ার চর থেকে বন্যা পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী ইউসুফ আলমগীর। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমর সহ প্রায় 16 নদ নদী অববাহিকায় বন্যা চলছে। এমন বাস্তবতায় যে এই অঞ্চলের মানুষজন দুর্ভোগে পড়েছে এবং এই ত্রাণ সহায়তার উদ্যোগ নিয়েছেন সরকার। আমার সাথে আছেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়। আমি একটু জানতে চাই যে আপনারা আজকে যে পোড়ার চরে ত্রাণ সহায়তা দিলেন, সেখানে কী দিচ্ছেন, উদ্যোগগুলো কী এবং বন্যার্থদের জন্য আপনাদের উদ্যোগগুলো কী? জেলা প্রশাসনের পক্ষ থেকে 295 মেট্রিক টন চাল, তারপর 14,50,000 নগদ টাকা উপবরাদ্দ করা হচ্ছে। এছাড়াও শিশু খাদ্য ক্রয়ের জন্য 18,95,000 টাকা এবং গোখাদ্য ক্রয়ের জন্য 9টি উপজেলায় মিলে 17,75,000 টাকা দেওয়া হচ্ছে। তাছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আছে। যে কথা আমরা জানাচ্ছিলাম যে এই ব্রহ্মপুত্রের এই পোড়ার চরে গত কয়েকদিন ধরে কিন্তু পানিবন্দী মানুষজন অবস্থান করছেন এবং তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। অনেকে এই তাদের উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন এবং অনেকেই আছেন যে বাড়িঘরে মাছা বেঁধে আছেন। এমন অবস্থায় এই কুড়িগ্রামের পোড়ার চর থেকে